হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য কনসেপ্টোপেডিয়া। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধটা যতই দিন গড়াচ্ছে ততই এটা নিয়ে ব্লেম গ্লেম শুরু হয়ে গেছে। কেউ বলছে এটা রাশিয়ার জন্য হয়েছে, আবার কারো মতে ইউক্রেনেরই দোষ আছে এই লড়াইতে। কেন হচ্ছে আজ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই, তার একটা প্রাচীন ইতিহাস আছে। আজ আমরা অতটা ডিপলি ডিসকাশে না গিয়ে এই লড়াইয়ের পেছনে সবচাইতে কার হাত রয়েছে বড় সেটাই একটু দেখার চেষ্টা করব। একদম অন্য অ্যাঙ্গেলে এই যুদ্ধের কারণকে ডিসকাস করব, বা এই লড়াইকে কী কী কেউ আটকাতে পারত তার সব কিছুই ডিসকাস হবে এই ভিডিওতে। রাশিয়ার ওপর লাগানো স্যাংশন বা সুইফট ব্যান কি এই লড়াইটাকে আটকে দেবে, এর সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে। সো অ্যাজ ইউজুয়াল, লট টু নো অ্যান্ড লট টু ডিসকাস, লেট স্টার্ট। এখনও পর্যন্ত যারা আমাদের খালি ভিডিওকে দেখছেন কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা সবার প্রথম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে নিন, যাতে ভবিষ্যতে যখন আমরা কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যখন রাশিয়ার ওপর পশ্চিমের দেশগুলো ও ইউরোপিয়ান ইউনিয়ন স্যাংশন লাগায় তখন তারা মনে করেছিল যে রাশিয়া হয়তো এবার পিছু হেঁটে যাবে, কিন্তু সেটা তো হয়ই না, বরং রাশিয়া আরও অ্যাগ্রেসিভ হয়ে যায়। তারপরে যখন সুইফট ব্যান করা হয় রাশিয়ার ওপর, তখন তার কাউন্টারে রাশিয়া তাদের নিউক্লিয়ার ওয়েপেনকে রেডি টু ইউজ মোডে তৈরি করে নেয়। তাহলে কি রাশিয়াকে আটকানো আর কোনোভাবেই সম্ভব নয়? এর উত্তরটা আজকের দিনে দেওয়া খুবই কঠিন, কারণ বেশিরভাগ লোক এটাই জানে না কেন রাশিয়া ইউক্রেনের ওপর আজকের দিনে অ্যাটাক করেছে। এর পেছনে তিন চারটা কারণ আছে। যেমন, ইউক্রেনের ওপর রাশিয়ার একটা হিস্টোরিক্যাল ক্লেম আছে। দু নম্বর হলো, ইউক্রেন একটা এনার্জি রিচ দেশ। তিন নম্বর, রাশিয়ার কোনো ওয়ার্ম ওয়াটার পোর্ট নেই, তাই ইউক্রেনকে নিয়ে নিলে রাশিয়ার এই প্রবলেমটা শেষ হয়ে যাবে। এগুলো ছাড়াও সবচাইতে বড় কারণ হলো আমেরিকা। আজকের দিনে পৃথিবীতে কোনো জায়গাতে কোনো প্রবলেমের রুট কজ অ্যানালিসিস করলে আপনারা দেখতে পাবেন এর পিছনে কোনো না কোনোভাবে আমেরিকার হাত আছে। চলুন একটু ইতিহাসকে এই ইস্যুতে দেখা যাক। শীতযুদ্ধ চলার সময় পুরো দুনিয়ার দেশগুলো তিন ভাগে বিভক্ত ছিল। একটা ছিল আমেরিকার পক্ষে, আরেক দল ইউএসএসআরের পক্ষে, আর বাকিরা ছিল নিরপেক্ষ। নিরপেক্ষ দলকে ভারত লিড করেছিল। নিরপেক্ষকে আলাদা করে দিলে লড়াইটা মেনলি ছিল ইউএসএসআর ভার্সেস ইউএসএ। ইউএসএ তার মিত্র দেশকে প্রোটেকশন দেবার জন্য তৈরি করে ন্যাটোর, আর ইউএসএসআর তৈরি করে ওয়ারশো প্যাক্ট। 1991 সালে ইউএসএসআর ডিসইন্টিগ্রেট হয়ে গেলে ওয়ারশো প্যাক্ট শেষ হয়ে যায়। হিসাব মতো ন্যাটোরও এই সময় শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কারণ ইউএসএসআরের বিঘটনের সাথে সাথে শীতযুদ্ধ শেষ হয়ে গেল। কিন্তু আমেরিকা ন্যাটোকে শেষ না করে বাঁচিয়ে রাখে। এর কারণ, আমেরিকা যাই বলুক না কেন, আমেরিকা থেকে রাশিয়াকে সরাসরি অ্যাটাক করা খুব একটা সোজা নয়। কিন্তু পশ্চিম ইউরোপের দেশগুলো প্রায় সবাই ন্যাটোর মেম্বার হওয়ায় ইউএসএ তার ওয়েপেনকে এইসব দেশে ডিপ্লয় করে রাখে, যেটা অবভিয়াসলি রাশিয়ার কাছে একটা চিন্তার কারণ। এবার রিসেন্ট দিনের জিওপলিটিক্সকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন, যখন ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিল তখন রাশিয়া কোথাও কোনো ধরনের অ্যাগ্রেসিভ দেখায়নি, কারণ ট্রাম্প ন্যাটোর এক্সপেনশনের বিরোধিতা করছিল। আর যবে থেকেই জো বাইডেন প্রেসিডেন্ট হয়েছে তবে থেকে তিনি আবার ন্যাটোকে এক্সপেন্ড করার কথা বলছে। অর্থাৎ ট্রাম্পের সময় রাশিয়া নিজেকে ইউএসএর থেকে সেফ বলে মনে করেছিল, আর যেই বাইডেন প্রেসিডেন্ট হয়েছে সেই সময় থেকে আনসেফ ফিল করছে রাশিয়া আজকের দিনে। এতটা পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু ইউএসএ ইউক্রেনকে যখন ন্যাটোর মেম্বার করতে চাইছিল তখন রাশিয়ার কাছে এটা একটা অস্তিত্বের ব্যাপার হয়ে দাঁড়ায়। এই জিনিসটাকে আরও রিয়েলিস্টিকভাবে বোঝানোর জন্য এটাকে চলুন আমরা ভারতের সাথে কম্পেয়ার করে দেখি। আজকের দিনে যদি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এমন একটা ডিফেন্স প্যাক্ট সাইন হয় যেটাতে লেখা থাকবে পাকিস্তানের ওপর অ্যাটাক করা মানে বাংলাদেশের উপর অ্যাটাক করা ও ভাইস ভার্সা, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই হলে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করে দেবে পাকিস্তানকে বাঁচানোর জন্য, এই ধরনের পাকিস্তান ও বাংলাদেশের ডিফেন্স প্যাক্টকে কি ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব? উত্তরটা অবভিয়াসলি না। আজকের দিনে সেম জিনিস হয়েছে রাশিয়ার সাথে। তাই আজকের দিনে ইউক্রেনে যেসব লোকজন মারা যাচ্ছে তার পেছনে অনলি অ্যান্ড অনলি ইউএসএ জিম্মেদার। এর কারণটা ন্যাটো, সেটা তো আপনারা জানলেনই। চলুন আরও অন্যভাবে এটাকে দেখি। আজকের দিনে ইউএসএর কোনো দেশের প্রতি রেসপন্সিবিলিটি একদম নেই বললেই চলে। চলুন এটাকে এক্সাম্পল দিয়ে বোঝাই, নাহলে আপনারা বলবেন আমরা কারো পক্ষে প্রো হয়ে কথা বলছি। পরপর এক্সাম্পলগুলো আমরা দিয়ে যাচ্ছি। আজকের দিনে মিডিল ইস্ট বা আরব দেশগুলো দুর্দশার হাল আমেরিকারই জন্য। ইরাককে আমেরিকা কী করেছে সেটা আর আলাদা করে আপনাদের বলতে হবে না। সিরিয়াতে ইউএসএ কাকে সাপোর্ট করবে সেটা হোয়াইট হাউসেই জানে না। যেই ইউএসএর প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় ভেনিজুয়েলাকে নিয়ে ইউএসএর স্ট্যান্ড 180 ডিগ্রি শিফট হয়ে যায়। আফগানিস্তান থেকে হঠাৎ করে ইউএসএর ফিরে যাওয়ার জন্যই আজ আফগানিস্তানের এই অবস্থা। তাইওয়ানের সাথে 1979 সালে আমেরিকার ডিফেন্স প্যাক্টকে ভেঙে দিয়েছে। ইউএসএর ইরেসপন্সিবিলিটির জন্য আজও নর্থ ও সাউথ কোরিয়ার মধ্যে টেনশন লেগেই আছে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম কোনো না কোনোভাবে আমেরিকার জন্যই দায়ী। আজ পাকিস্তানের মতন দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপেন এসেছে আমেরিকার হাত ধরে। এবার পাকিস্তান সেটাকে নর্থ কোরিয়াকে বিক্রি করে দিলে আজ আমেরিকার খারাপ লাগছে।
লেটেস্ট ইউক্রেনের পাশে আছি এটা বলে লড়াই লাগিয়ে পিছু ভেঙে গেল আমেরিকা আজকের দিনে। আমাদের এই অ্যানালিসিসটা আপনাদের ভালো বা খারাপ লাগতেই পারে, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে জাপানের মতন প্রো আমেরিকান দেশও ইউএসের রেসপন্সিবিলিটি নিয়ে শঙ্কা করছে। এর জন্য জাপানের ফর্মার প্রাইম মিনিস্টার সিনজো আবে ইউএসকে রিকোয়েস্ট করেছে যে নিউক্লিয়ার ওয়েপেন যেন জাপানের মাটিতে ইনস্টল করা হয়। ইউএসের এই ধরনের রোল দেখে এটাই বলা যায় যে ইউএসএ নিজের প্রফিট ছাড়া আর কোনো কিছুই চায় না। কোনো জায়গাতে লড়াই হলে অস্ত্রের দরকার হবে, অস্ত্র বিক্রি করবে আমেরিকা, আর তার ফলে আমেরিকার জিডিপি গ্রো করবে। এগুলো আমাদের কোনো মন গড়া কথা নয়। আপনারা যদি সিপ্রির রিপোর্টকে দেখেন তবে দেখবেন 2016 থেকে 2020 সালের মধ্যে ওয়েপেন এক্সপোর্টে ইউএসএর স্থান ছিল 1 নম্বর। পৃথিবীর 37% ওয়েপেন এক্সপোর্ট ইউএসএ থেকে হয়। এইসব ডিসকাস করার পর যে প্রশ্নটা আমরা প্রথমে করেছিলাম যে রাশিয়াকে কি আটকানো আর কোনোভাবেই সম্ভব নয়, তার উত্তরটা আশা করি আপনারা পেয়ে গেছেন। ইউএসএ যতই নিজেদেরকে সুপিরিয়ার বলুক না কেন, যতদিন পর্যন্ত আঙ্কেল স্যাম বা ইউএসএ নিজের ইররেসপন্সিবিলিটি বা প্রফিট মেকিং স্ট্র্যাটেজিকে মেনটেন করবে, ততদিন ইউক্রেনের মতন জিওপলিটিক্যাল ইভেন্ট আমরা দেখতে থাকব। আজ আমরা ভিডিওটা এই পজিটিভ নোটের সাথে শেষ করছি যে ইউক্রেন রাশিয়ার কনফ্লিক্টে যদি কোনো দেশ সবচাইতে বেশি ম্যাচুরিটি দেখিয়েছে সেটা হলো ভারত। ভারতের নাম বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট হয়তো ভারতকে একদিন সবচাইতে ম্যাচুরেড দেশের উপাধি দেবে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের ভিডিওকে বন্ধুবান্ধব ও বাড়ির সবার সাথে শেয়ার করবেন। আজকের এই ভিডিওতে যদি কোনো ডেটা বা রিসার্চের কমি থাকে তাহলে সেটা আমরা সময়ের সাথে চেঞ্জ করে কমেন্টে পিন করে দেবো। থ্যাংক ইউ টিম কনসেপ্টপিডিয়া।